तूफानगंज में तीन युवकों के खिलाफ एक टोटो चालकों की पिटाई का विरोध मरुगंज क्षेत्र के परिजनों और टोटो चालकों ने तूफानगंज थाने में शिकायत दर्ज कराई। टोटो चालक ने बताया कि कल दोपहर तीन स्कूली छात्राओं को मारुगंज से आलू धोवर ले जा रहा था, तभी मारुगंज बाजार से एक पिकअप बोलेरो में सवार तीन युवक टोटो में बैठी लड़कियों को छेड़ने लगे और लड़कियों का हाथ खींचने लगे। बीच बाजार में हाथ खींचने लगे, जहां पर स्थानीय लोगों ने तीनों युवकों को पीटा और तीनों युवक मारुगंज बाजार लौट आए। बाद में शाम को मारुगंज बाजार में टोटो चालक जब आया तो वह ड्राइवर को पकड़ कर तीनों युवक उसकी जमकर पिटाई करने लगे। और स्थानीय टोटो चालकों के सहयोग से पारिवारिक सूत्रों ने बताया कि उसे कोच बिहार मेडिकल कॉलेज और अस्पताल ले जाया गया और आज तीनों के नाम लिखित शिकायत दर्ज कराई गई। हाँ बोलছি আমাদের টোটো ইউনিয়নের একজন মানে সদস্য মারুগঞ্জ থেকে সিরিয়ালে যাচ্ছিল, ঠিক আছে। সিরিয়ালের মধ্যে দুটো মেয়ে ছিল, দু তিনটা মেয়ে ছিল, তো যাচ্ছে আলু ধোয়া যাওয়ার পথে তো একটা ট্রাক, ছোট ট্রাক, তো ওখানে তিনটা ছেলে একবার ওভারটেক করে টোটোটাকে একবার পিছনে আসে, এরকম ভাবে টোন্ডিং করছিল। তো মেয়ে তিনটা পুরো ক্ষিপ্ত হয়ে গেছে, যাওয়ার পরে আলু ধোয়া বাজারে গেছে, যাওয়ার পরে মেয়ে তিনটাকে হাত ধরে টানাটানি করে, টানাটানি করার পরে ওখানকার বাসিন্দা পুরো মারধর করে, সামান্য একটু গালিগালাজ করে, মারধরও করে। তো তারপরে এর পদক্ষেপ ওই তিনটা ছেলে চলে আসে বিদ্যাসাগর কলোনিতে। বিদ্যাসাগর কলোনিতে আসার পরে ওই তিনটা ছেলে আসার পরে তো ওরা ওয়েট করতেছিল যে আলু ধোয়ার যদি কাউকে পাই মার দিব। তো ঠিক আছে, তো আমাদের আরেকটা টোটো ইউনিয়নের একজন সদস্য আলু ধোয়া থেকে ওই প্যাসেঞ্জার নিয়ে কোথাও আর কি রিজার্ভ যাচ্ছিল, তো উনি তো জানে না ঘটনাটা, তো ওনাকে আটকালো। আটকানোর পরে বেধড়ক মার দিল, একদম রাস্তার মধ্যে ফালিয়ে বাটাম দিয়ে, তারপরে গাছের ছাল লাথি ঘুষি যা যেরকমভাবে যেরকমভাবে পেয়েছে মারছে। তিনটে ছেলে মারছে, আমরা তো জানি না। তো সন্ধ্যার সময় ঘটনাটা, তো মারার পরে বিধরক মারার পরে তো কেউ মানে ছাড়ে না, এক দুজন মানে ছাড়াতে যায়, তো কাজ হয় না। তিনটা ছেলে এমন উগ্র হয়ে গেছিলো, তো এরকম করার পরে তো আমরা খবরাখবর হওয়ার পরে আমরা আসলাম সবাই। আসার পরে তো তাপস ওই যাকে মারছে তার নাম তাপস, তো ওনাকে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে পরে আমরা বিদ্যাসাগর নিয়ে যাওয়ার পরে আর কি ঘটনাটা আর কি বুঝলাম। এখন কোচবিহার এমজেন হাসপাতালে ভর্তি। আজকে থানায় আসলেন কেন? আমরা থানায় আসি এই জন্যই, মানে যাতে আর কি ঘটনাটা কি হয়েছে না হয়েছে এটা বড়ভাবে জানানোর জন্য। হ্যাঁ, অভিযোগ জানালাম, কমপ্লেন করলাম, বললো তো আমরা পদক্ষেপ নিয়েছি, কালকে রাত্রি ধরেছে, গ্রেপ্তার করেছে। তিনজনে কি গ্রেপ্তার হয়েছে? ওদের নামটা কালকে আমলাগুড়ি বাজারটা পার করার পরের থেকে একটা হচ্ছে বোলেরো থেকে তিনটা ছেলে ছিল, ড্রাইভার আর দুইজন হ্যান্ডিম্যান ছিল। তারা হচ্ছে হলো বাজে বাজে কথা বলতেছিল আর বাজে বাজে ইঙ্গিত দিতেছিল। তারপর এরকম করে আমাদের টোটো সামনে গিয়ে গাড়ি দাঁড়া করাইতেছিল, আবার আমরা যখন টোটো নিয়ে ওভারটেক করলাম গাড়িটাকে, আবার আমাদের গাড়ির সামনে গিয়ে দাঁড়াইলো। এরকম করতে করতে তিন চারবারের উপরে এরকমই করতেছিল, বাজে বাজে কথা বলতেছিল, গায়ে হাত দিতেছিল গাড়ির থেকে। তারপরে এরকম করতে করতে আমরা পরে বলছি যে বাড়িতে কি মা বোন নেই এরকম করিস যে। তারপর আমরা আলু ধোয়াতে নামলাম, নামার পর আমরা যেখানে যাচ্ছিলাম আর কি অনুষ্ঠানে, ওই বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে ডাকতেছে, তো ডাকার পরে আমরা শুনি নাই। পরে ওখানকার ছেলেপেলেরা বললো যে দাঁড়াও, এখানে কি ব্যাপার হচ্ছে এটা মিটমাট করবে। তারপর ওরা আবার আসছে, আসার পরে আমাদের বাজে বাজে ভাষায় কথা বলতেছে আর আমাদেরকে মারার জন্য আসতেছে, গায়ে হাত কাটতেছে। তারপরে ওখানকার যা হয়েছে, আমি পরে শুনলাম যে ওরা কলোনির ছিল। বুঝলাম না, আমি তো কলোনির নাম জানি না। कोचबिहार से हमें सरकार की रिपोर्ट। नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और स्वागत है आप सभी का R9 भारत में। आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें, साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं।